দর্শক, মানিকগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম বিশ্বাস। জাহাঙ্গীর, আমরা ইতোমধ্যেই জেনেছি যে পাটুলিয়া দৌড়ডিয়ার ঘাটের অবস্থা, যে সেখানে আসলে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে সরকার আজ থেকেই। তো সেখানে ঘাটের সর্বশেষ পরিস্থিতি কী দেখছেন এবং গার্মেন্টস শ্রমিকদের ঢাকামুখী জনস্রোত কেমন দেখছেন আমাদের জানাবেন। আফসানা, আমরা গত পরশু দিন থেকে কিন্তু দেখেছি, বিশেষ করে পোশাক কারখানার যারা শ্রমিক তারা কিন্তু ঢাকামুখী ছিলেন, কিন্তু আজকে কিন্তু চিত্র পুরো উল্টো। আজকে কিন্তু আমরা দেখছি যে এই পাটুরিয়া ঘাট দিয়ে ঢাকা থেকে তারা কিন্তু দেশের দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চলে তারা যাচ্ছেন। তবে গতকালকে পুলিশ প্রশাসন এবং মানিকগঞ্জ জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট যারা ছিলেন তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করার পরেও ঢাকামুখী মানুষ যারা বিভিন্ন গাড়িতে গিয়েছেন তাদেরকে কিন্তু থামানো যায়নি। তবে আজকে আমরা যেটি লক্ষ্য করছি যে জেলা পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছেন তারা আজকে ঢাকা আরিচা মহাসড়ক সহ পাটুরিয়া ঘাটের আশেপাশে অঞ্চলে তারা কিন্তু কঠোর অবস্থান নিয়েছেন এবং এ কারণেই কিন্তু তেমন গাড়ি আমরা চলাচল করতে দেখিনি। যে কয়েকটি গাড়ি, ছোট গাড়ি, খোলা যে পিকআপ ভ্যান আছে, কিছু ট্রাক আছে, সেই গাড়িগুলোও কিন্তু পাটুরিয়া কিংবা কোনো বাস স্ট্যান্ডে কিন্তু তারা দাঁড়াতে পারছে না। অর্থাৎ বাস স্ট্যান্ড থেকে অথবা পাটুরিয়া ঘাট থেকে খানিকটা দূরে তারা কিন্তু একরকম গোপনে কিছু যাত্রী তারা কিন্তু পারাপার করছে এবং ভোগান্তি, যেমন কালকে আমরা দেখেছি ঢাকামুখী যাত্রীদের ভোগান্তি, আজকে কিন্তু ঢাকা থেকে বাড়ি মুখী যে সমস্ত গার্মেন্ট কর্মী ফিরছেন তাদের কিন্তু ভোগান্তি রয়েছে। আফসানা, জাহাঙ্গীর আপনাকে ধন্যবাদ। এতক্ষণ জাহাঙ্গীর আলম বিশ্বাস জানাচ্ছিলেন মানিকগঞ্জ থেকে।